지능은 결코 아비 안녕 에코노 부스 갈치나 어디서는 이제 아마 쉬운 게 그냥 나야 것도 잘지 진짜 그럴 기준이 일리드 잔테 말해 아 다자리 그냥 가서 다들이 미티 아마도 쇼쇼 말이 제대 아비 자뭐 쇼쇼 니만 쏜나 망쇼를 막 가시 망쇼 낙지 네? 이래 그냥 기 그렇지 আমার মতো ওদের কিছু হারালো নাকি আসুন আসুন আপনাদের জন্যই ওয়েট করছিলাম চলুন ভেতরে চলুন আসুন সরি বেগমকে একা ভেতরে যেতে হবে স্যার ওনার সাথে একটু একা কথা বলতে চান আপনি প্লিজ একটু এখানে ওয়েট করুন বলছি উনি আমার হাজবেন্ড ওনাকে কেন আটকাচ্ছেন বেগম ঠিক আছে উনি যখন বলছে নিশ্চয় কোনো কোনো কারণ হবে আর গেলে জানতে পারবে তো আর তাছাড়া আমি এখানে ওয়েট করছি চিন্তার কিছু নেই তুমি যাও থ্যাংক ইউ বাপ্পা ভেতরে নিয়ে গেল আর জানাও হলো না যে কেন এসেছে স্যার বেগম চৌধুরী এসেছেন ও আসুন 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 প্লিজ আপনারা একটু বাইরে যান পরে রাখছি কি এমন কথা বলবেন যার জন্য সবাইকে চলে যেতে বলছেন উনি আপনি বসুন বসুন প্লিজ আপনি নিশ্চয়ই ভাবছেন যে আপনাকে এভাবে হঠাৎ ডেকে পাঠালাম কেন আসলে ফুটবল একাডেমির কেসটা আপনি যেভাবে সলভ করেছেন তাতে বোঝা যায় আপনি খুব বুদ্ধিমতী আর বুদ্ধিমতী বলেই আপনার মনে এই ভাবনাটা আসা স্বাভাবিক আসলে একটা বড় কারণ আছে আপনাকে ডাকার পেছনে হ্যাঁ কারণ যে আছে সেটা আমি আজ করতে পেরেছি কিন্তু বাকি আর কিছু কেস করতে পারিনি বলছি সবটা আসলে আপনার হেল্প আমাদের দরকার আমি আমি আপনাদের পুলিশ ডিপার্টমেন্টকে কিভাবে সাহায্য করতে পারি আসলে আমরা একটা খুব বড় কেস হ্যান্ডেল করছি যেটা এতটাই গোপনীয় যে পুলিশ ছাড়া আর কাউকে জানানো খুবই রিস্কি আবার শুধুমাত্র পুলিশের পক্ষে কেসটা হ্যান্ডেল করাও সম্ভব নয় এই গোপনীয়তা বজায় রাখার কারণে আমরা আপনার হাজবেন্ডকে ভেতরে আসতে দিতে পারলাম হ্যাঁ সেটা বুঝলাম কিন্তু আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি সেটা বুঝতে পারলাম না দেখুন এই কেসটার ইনভেস্টিগেশনের ব্যাপারে কিছু কিছু জায়গায় আমাদের হাত পা বাঁধা আছে কিন্তু আপনি একজন স্বাধীন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট আর আপনার ওই ফুটবল একাডেমির ব্যাপারটা ভাইরাল হওয়ার পরে আমি আপনার প্রিভিয়াস কাজকর্মগুলো ফলো করেছি তাতে আমার সম্পূর্ণ বিশ্বাস যে আপনি এই ইনভেস্টিগেশনে আমাদের যথেষ্ট সাহায্য করতে পারবেন না না আপনার কথা ভুল হচ্ছে অফিসার আমি খুব সাধারণ একজন সাংবাদিক আমার নিজের জীবনে একটা খারাপ ঘটনা ঘটে এবং সেই অপরাধীকে শাস্তি দেওয়ার চেষ্টা করেছি আমি এবার যদি আপনি ফুটবল একাডেমির কথা বলেন তাহলে সেটার একটাই কারণ ওই মেয়েগুলোকে দিনের পর দিন আমি ওইভাবে অত্যাচারিত হতে দেখতে পারতাম না বলতে পারেন আমি আমার জেদ থেকেই কেসটা কভার করেছি কিন্তু আমি সাংঘাতিক এমন কেউই নই যে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কাজে আমি আপনাদের হেল্প করতে পারবো আমার তো ক্ষমতা কোথায় আপনি আপনার নিজের ক্ষমতাকে আন্ডার এস্টিমেট করছেন কিন্তু আমরা আপনার কাজের মধ্যে এমন কিছু একটা দেখেছি নিশ্চয়ই না হলে এত বড় একটা কাজের দায়িত্ব আপনাকে দিতে চাইতাম না কেসটা কি জানতে পারি সরি এই মুহূর্তে আমরা জানাতে পারছি না যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের সাথে সম্পূর্ণভাবে কাজে যুক্ত না হচ্ছেন ততক্ষণ আমরা কেস ডিটেলস দিতে পারছি না আসলে এই কাজটার সঙ্গে দেশের নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জড়িয়ে আছে আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা আমাকে এরকম একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য যোগ্য মনে করেছেন কিন্তু এই মুহূর্তে আমি কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারবো না বরং আমার পরিবারের দিকে কনসেন্ট্রেট করব
ক্ষমা করবেন, আমার মনে হয় না আমি কাজটা করতে পারবো বলে। আমরা তাও আপনাকে একবার ভেবে দেখতে বলছি, হাতে সময় ভীষণ অল্প, তাও আপনাকে বলছি যে আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে চিনতে আমাদের জানাবেন। বেশ, আমি নিশ্চয়ই ভাবব। থ্যাংক ইউ। থ্যাংকস টু ইউ প্রথম, অ্যান্ড কনগ্রাচুলেশনস। সারা জীবন যেন এভাবেই নির্ভীক হয়ে সত্যের জন্য আপনি কাজ করে যেতে পারেন, এই কামনাই করি। আসলে আপনার মতো জার্নালিস্টদের দেশের বড় প্রয়োজন। মালতি, প্লিজ। ইয়েস স্যার, প্লিজ স্যার। আপনি এই ব্যাপারটা আরেকবার ভেবে দেখুন বেগম, আগে থেকে এইভাবে না বলে দেবেন না। আপনার মতো একজন সাহসী সাংবাদিকের সাহায্যই আমাদের এই ডিপার্টমেন্টের প্রয়োজন। আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু এই কাজটা এতটাই ইম্পর্টেন্ট আর এর সাথে এত কিছু জড়িয়ে রয়েছে। তার মানে বেগমকে কোনো কাজের জন্যই বলা হয়েছে যেটা বেগম করতে চাইছে না? আসলে আমি সাংবাদিকতা থেকে কিছুদিন ব্রেক নিতে চাইছি, সেই জন্যই। এক্সকিউজ মি, সরি ফর দ্য ইন্টারাপশন, আমি একটু বেগম। কি করছো তুমি বেগম? যে প্রফেশনটা তোমার অস্তিত্বের সাথে মিশিয়ে আছে সেখান থেকে ব্রেক চাওয়া মানে নিজেকে অস্বীকার করা। কিন্তু আমি জানি যে সাংবাদিক সত্তা তোমার মধ্যে আছে, সে ব্রেক চায় না, সে মানুষের সাহায্য করতে চায়, সত্যিকে সামনে আনতে চায়। আর তুমি তো নিজেই বলেছিলে যে এটা তোমার আইডেন্টিটি, এটা তুমি হারাতে চাও না। আমি তোমাকে কালকে বলেছি, এখনো বলেছি, পরিস্থিতি তোমাকে সংকেত দিচ্ছে, তোমার যে বারবার কাজ আসছে তুমি কিন্তু ফিরিয়ে দিচ্ছ, প্লিজ এটা করো না। সময়, জীবন মানুষকে সবসময় সুযোগ দেয় না। যদি আমি জানি না উনি কী কারণে তোমাকে, তোমার সাথে কথা বলছেন কী চাই, যদি সাহায্য হয়ে থাকে সেটাকে ফিরিয়ে দেও না, অ্যাকসেপ্টেড, সেটাও তোমার কাছে সম্মানের। এখন দেখো আমি তোমার সাথে আগেও ছিলাম, এখন আছি, আর সবসময় থাকবো। আর আমি জানি তুমি সব কিছু সামনে নিতে পারবে, তাই প্লিজ নিজেকে চা দেওয়ালে গন্ডির মধ্যে আটকে রেখো না, নিজের প্রতিভা নিজের ট্যালেন্টকে নষ্ট করো না। তাই তোমার মধ্যে যে সততা যে সাহস আছে সেটা বাকির সাহায্য করবে। হ্যাঁ দেখো, প্লিজ। থ্যাংক ইউ আবিশ, আমি বুঝতে পেরেছি কাজটা আমার করা দরকার। ম্যাম, আমি কাজটা করতে চাই, আপনি স্যারকে বলে দেবেন, আমি ওনাকে ফোন করে নেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সরি আন্টি, একটু লেট হয়ে গেল, আসলে অফিসের কাজ ছিল, তারপর আর একটা কাজ সব শেষ করে পেখমকে নিয়ে এলাম। সব ঠিক আছে তো বাবা? মানে তোমরা এবার এরকম মুখ কালো করে দাঁড়িয়ে আছো কেন? না মানে আমরা জানতে চাইছিলাম যে তোদের থানায় কেন যেতে হয়েছিল, কিছু কি হয়েছে? আমাদের থানায় যাওয়ার কথাটা রাষ্ট্র হয়ে গেল কি করে? আমরা কোনো বাড়ির কাউকে কিছু জানাবো না ঠিক করলাম দুজনে, তাহলে ইনারা জেনে গেল কিভাবে? আমি দেখছি তার। আরে এই তো এসে গেছে তোমার মেয়ে জামাই, আমি তো চিন্তায় চিন্তা ঘরে বসেই থাকতে পারলাম না, তাই খবর নিতে এলাম। তোমাদের যে দেরি হতে পারে সেটা আগেই জানতাম, কারণ থানা মানে তো সময় লাগবেই। আরে আমি একটা থানায় জিডি করতে গেছিলাম, তোমাদের দুজনকে দেখলাম, ডাকতে যাব, তোমরা ভেতরে চলে গেলে।
জামাশষ্ঠী নিমন্ত্রণ না, মাংসটা না খাসি মাংস লাগছে। এরা এখানে কি করছে? আপনাদের জন্যই ওয়েট করছিলাম। আমার বেশ চিন্তা হলো, ভাবলাম ছেলে মেয়েগুলো কেন এই সময় থানায়, তাই সুচরিতাকে ফোন করে জানালাম। হ্যাঁ শোন, এদিকে আয়। সত্যি করে বল, তুই আবার কোনো গন্ডগোল পাকাস নি তো পেখম? ওমা, তুমি এত প্যানিক কেন করছো? আমি তো একটা কাজে। কিরে বল বল, কেন গিয়েছিলি থানায় বল আমাকে। আন্টি এক সেকেন্ড। আচ্ছা, আপনাদের চোখে কি একটা ইন্টারেস্টিং জিনিস হঠাৎ পড়েছে? কি ইন্টারেস্টিং জিনিস বলো তো?